হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের আরও একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেতে স্বাগতম জানাচ্ছি। আজকে টপিক হচ্ছে রিনিউয়েবল ভার্সেস নন রিনিউয়েবল, যে এনার্জি আছে সেটা আজকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো এবং তোমার কি প্রয়োজন সেটা কমেন্ট বক্সে জানাও। ওকে, দেখো রিনিউয়েবল এনার্জি ভার্সেস নন রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে কি নবায়নযোগ্য ভার্সেস অনবায়নযোগ্য, যে এনার্জি আছে শক্তি আছে সেটা আর কি। Renewable energy and non-renewable energy are two types of energy sources. এখানে তোমার নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তিটা হচ্ছে কি two types of energy sources. এখানে শক্তির দুটি উৎস হচ্ছে তোমার নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি আর কি, ঠিক আছে। Renewable energy comes from natural things. এখানে যে তোমার নবায়নযোগ্য শক্তিটা আছে সেটা আসে কোথেকে, ন্যাচারাল প্রাকৃতিক যে থিংস আছে বিষয় আছে সেখান থেকে আসে। That can be replaced. এবং এটা কি replaced করা যায় এখানে, ঠিক আছে, তুমি ব্যবহারের পর পরবর্তীতে আবার replaced করতে পারবা। সেটার উদাহরণ কি like sunlight, এখানে যে সূর্যের আলো আছে সেটি, এখানে তারপর আছে উইন্ড, এখানে বাতাস and water, এবং আছে কি পানি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ সোলার এনার্জি, তোমার যে সৌর শক্তি আছে ইউজেস সানলাইট, এখানে তোমার সানলাইট ব্যবহার করে অথবা সূর্যের আলো ব্যবহার করে তোমার সোলার এনার্জিটা যে আসে সেটা তৈরি হয়। এন্ড উইন্ড এনার্জি ইউজ দ্য উইন্ড, এবং যে উইন্ড এনার্জি আছে এখানে কি উইন্ড এনার্জি কি বাতাসের যে শক্তিটা আছে সেটা ব্যবহার করে, কি বাতাসে ব্যবহার করে বাতাসের শক্তিটা উৎপাদন করে, যেভাবে সানলাইট ব্যবহার করে সোলার এনার্জি উৎপাদন করে। আচ্ছা, দিস সোর্সেস আর ক্লিন অ্যান্ড অন্ট রান আউট, ঠিক আছে। দিস সোর্স আর ক্লিন, এখানে স্বচ্ছ, এরা পরিষ্কার, এবং অন্ট রান আউট, এবং এরা শেষ হয়ে যায় না। মেকিং দেম গুড ফর দ্য এনভায়রনমেন্ট, এবং এগুলো পরিবেশের জন্য হয় কি এবং ভালো, এবং পরিবেশগত, এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। তোমার নবায়নযোগ্য যে সম্পত্তিগুলো আছে এবং শক্তিগুলো আছে বা এখানে এনার্জিগুলো আছে। অন্যদিকে নন রিনিউয়েবল এনার্জি বা অনবায়নযোগ্য শক্তি অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে কি করে কামস ফ্রম সোর্স দ্যাট ক্যান রান আউট, এমন একটা সোর্স থেকে আসে, এমন একটা উৎস থেকে আসে যেটা শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায়। লাইক কি এখানে কয়েল, এখানে যে তোমার কয়লা আছে, অয়েল, তারপর এখানে তেল যে আছে, তারপর অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং ন্যাচারাল যে গ্যাস আছে সেই বিষয়গুলো থেকে এখানে কি তোমার এখানে এখানে নন রিনিউয়েবল বা এখানে অনবায়নযোগ্য শক্তিটা আসে, সেটা আসে কয়েল থেকে আসে, তেল থেকে আসে, এবং যে প্রাকৃতিক গ্যাস আছে সেখান থেকে আসে। দিস এনার্জি সোর্সেস টেক এ লং টাইম টু ফর্ম, দিস এনার্জি সোর্সেস, এই যে শক্তিগুলো আছে এনার্জি, এখানে শক্তির যে উৎসগুলো আছে টেক লং টাইম, একটা দীর্ঘ সময় নেয় টু ফর্ম, এখানে গঠিত হতে, অ্যান্ড ক্যান হার্ম, এবং এটি হতে পারে ক্ষতি দ্য এনভায়রনমেন্ট, এখানে পরিবেশের জন্য ক্ষতি হতে পারে। হোয়েন ইউজড, যখন ব্যবহার হয় সেটা কি ক্ষতিকর হতে পারে। অন্যদিকে নবায়নযোগ্য সম্পত্তিটা কি তুমি ব্যবহার করতে পারবা, পরিবেশের এখানে কোনো ক্ষতি হবে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো বার্নিং কয়েল অ্যান্ড অয়েল ক্যান ক্রিয়েট পলিউশন অ্যান্ড কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ, এখানে কি করে উদাহরণস্বরূপ বলছে বার্নিং কয়েল, এখানে যদি কয়েল জ্বালানোর ফলে এবং যে তেল আছে সেগুলো পোড়ানোর ফলে ক্যান ক্রিয়েট পলিউশন, এখানে তোমার দূষণ সৃষ্টি করতে পারে, অ্যান্ড কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ, এবং অবদান রাখতে পারে, কন্ট্রিবিউট টু মানে অবদান রাখা, ক্লাইমেট চেঞ্জ। ইন সামারি, আমরা যদি কনক্লুশনে বা সামারিতে এখানে সংক্ষেপে বলি, রিনিউয়েবল এনার্জি ক্লিন, এখানে এখানে স্বচ্ছ অ্যান্ড সাস্টেনেবল, সাস্টেনেবল কি একটা টেকসই এটা হয়। While non-renewable energy can harm, এখানে non-renewable energy সেটা হচ্ছে কি can harm, ক্ষতি সাধন হতে পারে the environment, এখানে পরিবেশের ক্ষতি সাধন হতে পারে, and will eventually run out, eventually মানে পরিশেষে, এবং পরিশেষে এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে বা ফুরিয়ে যাবে। Using more renewable energy, এখানে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বেশি করে can help protect our plant ফর দ্য ফিউচার, এবং এটা বেশি ব্যবহার করে কি করতে পারি আমরা প্রোটেক্ট করতে পারি, রক্ষা করতে পারি আওয়ার প্ল্যানেট, আমাদের যে গ্রহটা আছে, পৃথিবীটা আছে, ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এভাবে লিখলে ভালো একটি নাম্বার ক্যারি করতে পারবে। থ্যাংক ইউ অল।